আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ কঠিন করে নিও না, আমরা দুর্বল বান্দা আমরা পারব না। আল্লাহুম্মা আমিন। যারা কখনো ঝাড়ফুঁক নেয়নি, যারা কখনো গণক ঠাকুরের কাছে যায়নি, ভবিষ্যৎ বক্তার কাছে যায়নি এবং সিরেফ আল্লাহর উপরে ভরসা করেছে, 70,000 উম্মতম বিনা হিসাবে জান্নাত চলে যাবে। যদি ওই দিন আল্লাহর রসুল সবাইকে হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করেন, তাহলে মুমিন একটাও পাস করবে না। যারা মহাজির ও আনসারদের অগ্রবর্তী দল, তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছেন এবং তারা আল্লাহর উপরে খুশি হয়েছেন। এই অগ্রবর্তী দল তো একজন না, নিঃসন্দেহে একাধিক। আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা কখনোই ঝাড়ফুঁক নেয়নি, যারা কখনো গণক ঠাকুরের কাছে যায়নি, ভবিষ্যৎ বক্তার কাছে যায়নি এবং সিরেফ আল্লাহর উপরে ভরসা করেছে, 70,000 উম্মতম বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একদিন আল্লাহ রসুল সালাতে রাত্রিবেলায় সালাত আদায় করছেন, একসময় বললেন আল্লাহ হাসিবনি হিসাবে ইয়াসিরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। সেই রাতের অন্ধকারে কোনো সাক্ষী নেই একজন মহিলা ছাড়া, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল এসে নিজে তাকে সালাম দিয়েছেন। পৃথিবীর একজন মহিলা জিব্রিলের সালাম পেয়েছে, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একই সঙ্গে 2,210টি হাদিসের হাফেজ ছিলেন, অতুলনীয় মহিলা। তিনি ধরে ফেললেন, হে আল্লাহ রসুল, আপনি এই দোয়া কেন পড়লেন? কি দোয়া? যে আপনি বললেন আল্লাহ হাসিবনি হিসাবে ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। আপনার কি কঠিন হিসাব হবে নাকি? আপনার তো আগে পিছিয়ে সব গুণা মাপ। তখন আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, হে আয়েশা, আফালা কুন আবদান শাকুরা, আমাকে যে আল্লাহ পাক আগে পিছিয়ে গুণা মাফ করে দিয়েছেন, এজন্য আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এরপর পর্যন্ত হিসাব বললেন, হিসাব নিকাশ বিষয়টা কেমন? তখন আল্লাহ রসুল যে জবাবটা দিলেন, জবাবটা আমাদের সবার মনে রাখা ভালো। উনি বললেন, দেখো যদি ওই দিন আল্লাহর রসুল সবাইকে হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করেন, তাহলে মুমিন একটাও পাস করবে না। আর যদি খালি পাতা উল্টে দেন আর ওভারলুক করে চলে দেন, আলহামদুলিল্লাহ সবাই পাস করে যাবে। আমি ওটাই চাচ্ছি যেন আল্লাহ পাক আমারই আল্লাহ ভালো করে খেয়াল না করে পাস করে দে। আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ কঠিন করে নিও না, আমরা দুর্বল বান্দা আমরা পারবো না। আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা সূরা গাশিয়া পড়ার পর কি বলি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবে ইয়াসিরা, প্রতি জুমাতে আমরা বলি পড়ি, হে আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব গ্রহণ করো, কঠিন করলে কোনো উপায় নাই। এইখানে গিয়ে হয় তারতম্য। এবার আসুন আমরা সাহাবায়ে কেরামের আমলটা দেখি। সূরা তওবা 100 আয়াতে আল্লাহ পাক বলছে, আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা মুহাজির ও আনসারদের অগ্রবর্তী দল, তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছেন এবং তারা আল্লাহর উপরে খুশি হয়েছেন। এই অগ্রবর্তী দল তো একজন না, নিঃসন্দেহে একাধিক। অথচ তাদের মধ্যেও তারতম্য ছিল। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর বা ওমর সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ, আবু বকর এবং ওমর হচ্ছে জান্নাতের প্রৌঢ় ব্যক্তিদের সর্দার। তারতম্য হল না? বলা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তারতম্য হচ্ছে না? বলা হচ্ছে আফজালুন নিসাইল আলামিন খাদিজা বিনতে খুওয়াইলিদ, ফাতিমা বিনতে খাদিজা, আসিয়া বিনতে মুজাহিম, জাওজাতে ফিরআউন, ইমরাতে ইমরান, অর্থাৎ মরিয়াম ঈসার মা, এক কথা বলি সহজে ঈসার মা, ফিরআউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা মা খাদিজা এবং তার মেয়ে ফাতিমা বিনতে খাদিজা, এই চারজন মহিলা
বিশ্বের সকল মহিলার চাইতে উত্তম, তাহলে কি তারতম্য হলো না? আবার দেখছি জিব্রিল দুনিয়াতে নেমেছে, সালাম দিচ্ছেন আয়েশাকে, আল্লাহর রাসূল তো আরো কয়েকটি স্ত্রী ছিল, আয়েশা সালাম পাচ্ছে, তারতম্য হলো না? এই তারতম্য বিচার করার আমাদের প্রত্যেকেরই জরুরি। এ গ্রেড বি গ্রেড যাই পান, এ গ্রেড পেলেও ছাত্রদের মধ্যে তারতম্য থাকে, সবাই কিন্তু সমান নয়। আমাদের দেশে আগে যে নিয়ম ছিল, এক নম্বরের জন্য ফার্স্ট সেকেন্ড হয়ে যেত না, আর এখন আর তা হয় না। এখন কি একটা বাজে নিয়ম চালু করে দিয়েছে, 80 থেকে 100 পর্যন্ত সবাই এ গ্রেড। এটা কি হলো? যে ছেলে 98 পেল আর যে ছেলে 81 পেল সমান নাকি? কিন্তু না, যেহেতু পাশ্চাত্য বিশ্বে গ্রেড চালু হয়েছে, হয়তো আমরা তাহলে গোলাম বিশ্ব, ওরা যা করে আমাদের তাই করতে হবে, অর্থ আমরা এখন হয়ে গেছি সব গ্রেডওয়ালা। জান্নাতে এই তারতম্য আছে, হাদিসে এসেছে জান্নাতের 100 দরজা আছে, 100 স্তর আছে। নিস্তলার জান্নাত আর উপতলার জান্নাতে কি সমান নাকি? পার্থক্য হবে না? আমরা এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো সাহাবেকরা, হে আল্লাহর রাসূল, আমরা তাহলে আল্লাহর কাছে কি দোয়া করবো? আমরা কি নিস্তলা জান্নাতে দোয়া করবো? তো না, মনে রেখে দিও জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, যা আরশের নিচে। তোমরা যখন প্রার্থনা করবে আল্লাহর কাছে, তোমরা তাসআলুল জান্নাতুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে। আসুন আমরাও প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করো।